আমরা আবারো নজর রাখব যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে। সেখানে ইউজিসির চার সদস্যের প্রতিনিধি দল ইতিমধ্যে এসে পৌঁছে গিয়েছে এবং অন্তর্বর্তী উপাচার্য তার সঙ্গে কথা বলেছেন, সব পক্ষদের সঙ্গে কথা বলছেন, তারা নিজেদের মতো করে সব মিলিয়ে ঠিক কি আপডেট আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি নাজিয়া রহমান। নাজিয়া, ঠিক কি আপডেট? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসেছেন ইউজিসির চার সদস্য। চার সদস্যের মধ্যে যারা আছেন শশীকলা বঞ্জারি, প্রতাপক সঞ্জয় শ্রীবাস্তব, ডক্টর জয়দীপ ব্যানার্জি এবং বিপুল কৌশল, এরা চারজনই এসেছেন এবং তারা সহ উপাচার্যর সঙ্গে কথা বলেছেন এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। যদিও উপাচার্যের সঙ্গে আমাদের কিছুক্ষণ আগেই কথা হয়েছে এবং তিনি জানিয়েছেন যে ইউজিসির সদস্যরা এখনো তার সঙ্গে কথা বলেননি, তবে তিনি সহ উপাচার্যের সঙ্গে কথা বলেছেন। উপাচার্য যেহেতু কয়েক কিছুদিন আগেই এই বিশ্ববিদ্যালয়ের দায়িত্বভার গ্রহণ করেছেন, অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে বুদ্ধদেব সাউকে নিয়োগ করা হয়েছে, তাই হয়তো অতীতের সমস্ত বিষয়ে যারা সহ উপাচার্য ছিলেন বা রেজিস্ট্রার ছিলেন তারা অনেক বেশি জানবেন, হয়তো তাদের সঙ্গেই প্রথমে কথা বলতেন। তবে উপাচার্য জানিয়েছে যে ইউজিসির প্রতিনিধিরা তারা কি খতিয়ে দেখবেন সেরকম কোনো রকম ইঙ্গিত কিন্তু বিশ্ববিদ্যালয়কে জাননি বা কাদের সঙ্গে কথা বলবেন সে বিষয়ে তারা জানেননি। উপাচার্যকে জিজ্ঞেস করা হলে যে র্যাগিং এর ঘটনাকে কেন্দ্র করে ইউজিসির প্রতিনিধিরা কেন এসেছেন এবং বারবার যে তারা যে রিপোর্ট পাঠিয়েছেন সেই রিপোর্টেও অসন্তোষ প্রকাশ করেছে ইউজিসির প্রতিনিধিরা, তো সেক্ষেত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছে কি তারা কোনো কৈফিয়ত চাইবেন যে কেন ইউজিসির কোনো নিয়ম কি মানা হচ্ছে না, কিন্তু এই বিষয়টি জিজ্ঞেস করার পরে এবং এই যে ইউজিসির প্রতিনিধিরা কেন এসেছেন র্যাগিং এর ঘটনাকে কেন্দ্র করে আসতে হলো তাদের, এই প্রশ্নতে কিন্তু ক্ষুব্ধ হয়েছেন উপাচার্য এবং তিনি জানিয়েছেন যে ইউজিসির প্রতিনিধিরা তারা আসতেই পারেন বিশ্ববিদ্যালয়ে এবং তারা খতিয়ে দেখতেই পারেন বিভিন্ন বিষয় এবং চিঠির যে রিপোর্ট পাঠানো হয়েছিল সেই রিপোর্টের বিষয়েও কিন্তু তিনি কোনো কিছু জানাননি বা পরবর্তীকালে আবার পাঠানো হবে কিনা সে বিষয়েও কিন্তু উপাচার্য কিছু বলেননি। উপাচার্য শুধু বলেছেন যে ইউজিসির চারজন প্রতিনিধি এসেছেন এবং তারা কথা বলছেন, সহ উপাচার্যের সঙ্গে কথা বলেছেন এবং অন্যান্য যারা আধিকারিক আছেন তাদের সঙ্গে কথা বলছেন, তবে এখনো উপাচার্যের সঙ্গে কথা বলেন, হয়তো উপাচার্যের সঙ্গেও কথা বলবেন। সিসিটিভি দিয়ে তাদের কোনো বক্তব্য থাকতে পারে কিনা এ বিষয়ে প্রশ্ন করা হলে উপাচার্য জানিয়েছেন যে তারা কিন্তু ইউজিসির প্রতিনিধিদের তরফ থেকে এমন কোনো তাদের নির্দেশিকা দেওয়া হয়নি যে কোন কোন বিষয়গুলো তারা দেখবেন বা কোন কোন বিষয়গুলো তারা জানতে চাইবেন বা কি কি দেখবেন খতিয়ে কাদের সঙ্গে কথা বলবেন এই বিষয়ে কিন্তু বিস্তারিত কিছু ইউজিসির তরফ থেকে জানানো হয়নি। ইউজিসির প্রতিনিধিরা এসেছেন এবং তারা কথা বলবেন, তাদের প্রয়োজন তাদের সঙ্গে কথা বলবেন এবং কথা বলার পরে অবশ্যই তারা উপাচার্যের সঙ্গেও হয়তো কথা বলতে পারেন, কারণ উপাচার্য সন্ধ্যে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে আছেন, তাই তারা যখন চাইবেন উপাচার্যের সঙ্গে কথা বলতে পারেন এমনটা কিন্তু উপাচার্যের তরফ থেকে জানানো হয়েছে। ইউজিসির প্রতিনিধিদের তিনখানা রিপোর্ট পাঠানো হয়েছে এবং সেক্ষেত্রে তারা কিন্তু রিপোর্টে সন্তুষ্ট হননি এমনটাই কিন্তু তারা তাদের বিশ্ববিদ্যালয়কে জানিয়েছিল এবং সেক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ বিশ্ববিদ্যালয় কি নিতে পারে এবং ইউজিসি সূত্র যেটা মনে করা সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে তারা কয়েকজনের সঙ্গে কথা বলবেন, স্টেক হোল্ডারদের সঙ্গেও হয়তো কথা বলতে পারেন, বিশ্ববিদ্যালয় খতিয়ে দেখতে পারেন ইউজিসির নিয়মগুলো মানা হচ্ছে কিনা, ইউজিসি র্যাগিং এর ক্ষেত্রে যে সমস্ত কড়া পদক্ষেপগুলো গ্রহণ করেছিল সেগুলো মানা হচ্ছে কিনা অবশ্যই এগুলো খতিয়ে দেখতে পারেন, কিন্তু বিশ্ববিদ্যালয়কে তারা বিস্তারিত কিছু জানাননি যে কি দেখবেন আর কি দেখবেন না, কার সঙ্গে কথা বলবেন বা কার সঙ্গে কথা বলবেন না, তারা তাদের মতো দেখবেন এবং তাদের মতো ইনভেস্টিগেশন করবেন। বেশ, ধন্যবাদ নাসিয়া। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইউজিসির চার সদস্যের প্রতিনিধি দল এসেছেন এবং সহ উপাচার্য সহ বিভিন্ন আধিকারিকদের সঙ্গে তারা কথা বলছেন। এর পাশাপাশি আমরা দেখেছিলাম যে যাদবপুরে প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর পর থেকে দফায় দফায় কিন্তু ইউজিসি চিঠি পাঠায় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে, যদিও প্রত্যেকবার কিন্তু উত্তর পাঠিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং সেই উত্তরে আমরা দেখেছিলাম যে সন্তুষ্ট হয়নি ইউজিসি। আর এবারে সম্পূর্ণ বিষয় পর্যবেক্ষণ করতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছালেন ইউজিসির চার সদস্যের প্রতিনিধি দল।